আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর 50টি উপদেশ যা আপনাকে জ্ঞানী হতে সাহায্য করবে তা হলো, নম্বর 1, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। নম্বর 2, সৎকাজ নিজে করো, অন্যকে করতে বলো। নম্বর 3, দুষ্কৃতকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। নম্বর 4, কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না। নম্বর 5, কারো অন্ধ অনুসরণ করো না। নম্বর 6, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। নম্বর 7, তোমরা নিজেদের মধ্যে একে অন্যর অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। নম্বর 8, সীমালঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। নম্বর 9, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। নম্বর 10, এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো। নম্বর 11, তোমরা ঋতুস্রাবের সময় যৌন সঙ্গম করো না। নম্বর 12, শিশুকে পূর্ণ 2 বছর দুধ পান করাও। নম্বর 13, সদ্গুণ দেখে শাসক নির্বাচন করো। নম্বর 14, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। নম্বর 15, মানুষকে নিঃস্বার্থে উপকার করো, প্রতিদান কামনা করে দান বিনষ্ট করো না। নম্বর 16, অন্যর বিপদে সাহায্য করো। নম্বর 17, সুদ গ্রহণ করো না। নম্বর 18, যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। নম্বর 19, ঋণের বিষয়ে লিখে রাখো। নম্বর 20, আমানত রক্ষা করো। নম্বর 21, কারো গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। নম্বর 22, সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। নম্বর 23, বিনম্র হয়ে চলাফেরা করো। নম্বর 24, মানুষকে অবজ্ঞা করো না। নম্বর 25, পরামর্শ করে কাজ করো। নম্বর 26, রূঢ় ভাষা ব্যবহার করো না। নম্বর 27, এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো। নম্বর 28, কাউকে উপহাস করো না। নম্বর 29, প্রাপ্তদের উত্তরাধিকারের সম্পদ বুঝিয়ে দাও। নম্বর 30, নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করো না। নম্বর 31, অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। নম্বর 32, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের বিয়ে করো না। নম্বর 33, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। নম্বর 34, অতিথির প্রতি সম্মান প্রদর্শন করো। নম্বর 35, অন্যর প্রতি সদাচারী হও। নম্বর 37, কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিও না। নম্বর 37, বিদ্বেষী হয় না। নম্বর 38, মানুষের প্রতি ন্যায় বিচার করো। নম্বর 39, পরস্পরকে হত্যা করো না। নম্বর 40, বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। নম্বর 41, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো। নম্বর 42, হে মুমিনরা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। নম্বর 43, সৎকাজে পরস্পরকে সহযোগিতা করো। নম্বর 44, তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো না। নম্বর 45, পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় করো না। নম্বর 46, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। নম্বর 47, অন্যর ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো। নম্বর 48, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয় না। নম্বর 49, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। নম্বর 50, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দাও, বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সামতুল্য কেউ নেই। মহান আল্লাহ তাআলা তার সকল আদেশ আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন।
আমিন।